সেদিনের পর থেকে আরিফ আর আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। ওর প্রতি রাগগুলো ভালো লাগায় পরিণত হচ্ছিল। ওর প্রতি ভালো লাগা দিন দিন বেড়েই চলছে, কিন্তু ভালো লাগার মুহূর্তগুলো শেষ হয়ে আসছিল। আপু বলল কালকে সকালে নাকি চলে যাবে। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। আমি আপুকে বললাম আর কয়েকদিন থেকে যেতে, কিন্তু আপু বলল এখন নাকি আর থাকা সম্ভব না। আপুরা চলে যাচ্ছিল দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, বুক ফেটে কান্না আসছিল। কান্না থামাতে চেয়েও পারলাম না, কেঁদেই দিলাম। আপু বলল এভাবে কান্না করছিস কেন, আমি আবার কিছুদিন পরে আসব, তোর পরীক্ষা শেষ হলে তোকে এসে নিয়ে যা। আরিফ আমার হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম কি এটা। আমার ফোন নাম্বার, যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও, আমার তো মোবাইলই নেই। তোমার আব্বুটা দিয়ে দিবে। আচ্ছা। তারপর ওরা বিদায় নিয়ে চলে গেল। আমি অনেক দূর পর্যন্ত ওদের এগিয়ে দিয়ে আসলাম। যতক্ষণ না চোখের আড়াল হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের যাওয়া দেখছিলাম। বাড়িতে আসতেই বুকের ভিতরে হাহাকার দিয়ে উঠল, সব কিছু কেমন খালি খালি লাগছে। দাদির অভাবটা এই কয়েকদিনে ব্যস্ততার ভিড়ে বুঝতে না পারলেও এখন খুব মিস করছি দাদিকে। কোনো কিছুই ভালো লাগছে না, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। শুয়ে শুয়ে কাঁদছিলাম, দাদি নেই বলে ঘরটা খালি খালি লাগছে। আপু চলে গেছে বলে খারাপ লাগছে, কিন্তু কান্না, আমি কি সত্যি আপু বা দাদির জন্য কাঁদছি? তাহলে দাদি যেদিন মারা গেল সেদিনও তো আমার এতটা কান্না আসেনি। আপু তো প্রায়ই আসে যায়, ওই তখন তো কান্না করি না। তাহলে নিজেকে যখন একাধারে প্রশ্নগুলো করে যাচ্ছিলাম, মন তখন বলে উঠল আরিফ। নামটা মনে পড়তেই বুকের ভিতরে একটা ঝড় বয়ে গেল। এলোমেলো প্রশ্নের উত্তর পেয়ে মনে একটা প্রশান্তি অনুভব করল। হ্যাঁ আরিফ, ওর জন্যই আমার এত মন খারাপ। কিন্তু কেন? আবারও কাঁদতে লাগলাম। শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু বাইরে গিয়ে বসলাম। কিন্তু না, কোথায় একটু শান্তি খুঁজে পাচ্ছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। কেন এমন হচ্ছে? এর আগে তো কোনো ছেলের জন্য এমনটা অনুভব করিনি। বারবার আরিফের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা খুব মনে পড়ছে। একদিন ওর যেই কথাগুলো আমাকে খুব রাগাতো, আজ সেই কথাগুলো ভেবেই আনন্দ অনুভব করছি। খুব আফসোস হচ্ছে ওর সাথে করা খারাপ ব্যবহারের জন্য। ও যে যে জায়গাগুলোতে বসে থাকতো, যেখানে আমাদের কথা হয়েছিল, ওই জায়গাগুলোতে একটা আলাদা শান্তি খুঁজে পাচ্ছিলাম। সারাদিন কিছু খাইনি বলে মা বলছে। আমি মাকে কিভাবে বুঝাবো আমার পেটে ক্ষুধা নেই? মন খারাপ থাকলে যে পেটের ক্ষুধাও চলে যায়, এই প্রথম জানলাম। এর আগেও তো আমার অনেক মন খারাপ হয়েছে, ওই তখন তো না খেয়ে থাকতে পারিনি। বরং মা যখন রাগে বলতো আজ তোকে খেতে দিব না, আমি তখন জোর করেই খেয়ে নিতাম। না খাওয়ার রোগটা তো আমার আগে ছিল না, আজ থেকে কি জন্ম নিল তাহলে? সন্ধ্যায় টেবিলে বসে পড়ছিলাম, যদিও পড়ায় কোনো মন নেই, এরই মধ্যে আপু ফোন দিল। মা আমার হাতে মোবাইলটা দিয়ে গেলেন কথা বলার জন্য। আমি ফোনটা কানে ধরতেই আপু বলল, কি রে কি খবর তোর, সারাদিন নাকি কিছু খাসনি? আমি কথা বলতে পারছিলাম না, কথা বলতে গেলেই গলা ভারী হয়ে আসছিল। কি করছিস এখন শুনি? কাঁদো কাঁদো গলায় বললাম, করছি। বাহ, আমার বোন আজ এতই ভদ্র হয়ে গেছে, খাওয়া পানি বাদ দিয়ে লেখাপড়া শুরু করে দিয়েছি। শোন, আগে খেয়ে নে, পরে পড়তে বসবি। মন খারাপ করিস না, আমি কিছুদিন পরে আবার আসব, বলেছি তো। আচ্ছা শোন, আরিফ নাকি তোর সাথে কথা বলবে, ওর নাকি আমাদের বাড়িতে অনেক ভালো লেগেছে, সময় পেলে নাকি আবারও যাবে। বাবা মা আর তোর কথা অনেক সুনাম করল। আর শোন, কথা শেষ হলে আগে খেয়ে নিবি কেমন? আমি কিন্তু রাতে আবার ফোন দিব। নে, এখন আরিফের সাথে কথা বল। আপু আরিফের কাছে ফোনটা দিল। আরিফ ফোন ধরে বলল, হ্যালো, সারাদিন কিছু খাওনি কেন? আমি কথা বলতে পারছিলাম না, ফেসকি তুলে কান্না শুরু করলাম। এভাবে কাঁদছো কেন পাগলি? আমি চুপ।
চোখের পানি অঝরে ঝরেই যাচ্ছিল। এভাবে কেঁদো না প্লিজ, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমারও কান্না আসছে। আমি চুপ। আচ্ছা তুমি কাঁদতে থাকো, আমি ফোন রাখছি। না তো কি করব, তুমি তো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছ। তুমি কি ভাবছ তোমার একারই কষ্ট হচ্ছে, আমার হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে, তখন শুধু তুমি কাঁদতে পারো, আমি কাঁদতে পারি না। আমার অনেক কষ্টেও কান্না আসে না, পুরুষরা মেয়েদের মতো কষ্ট পেলেই কাঁদতে পারে না, বুঝেছ? সেম। আচ্ছা শোনো, কালকে আমি ঢাকা চলে যাব, তুমি সুযোগ বুঝে আমাকে ফোন দিও। শুক্রবার সারাদিন ফ্রি থাকি, যখন খুশি ফোন দিতে পারো। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা শোনো, অনেক তো কাঁদলে, এখন একটু হাসো তো দেখি। আমি হাসলে কি আপনি দেখতে পাবেন? দেখতে না পারলাম, অনুভব তো করতে পারবো। হইছে, হ্যাঁ হইছে, এখন রাখি, বাই বাই। আরেকটির সাথে কথা বলার পরে মুহূর্তে মন ভালো হয়ে গেল। কি আশ্চর্য, ক্ষুধাও লেগে গেছে এখন। অবশেষে পাথর চাপা কষ্টের বিলীন হল। একটা জিনিস বুঝতে পারলাম, শুধু আমি নই, আরিফও আমাকে মিস করছে। আরিফের সাথে আমার প্রতি শুক্রবার ঘন্টার পর ঘন্টা হত। এত কথা বলি তাও যেন কথা শেষই হতে চায়। সারা সপ্তাহ শুক্রবারের অপেক্ষায় থাকতাম, কি কি কথা বলবো একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। এই অপেক্ষা আমাকে অনেক আনন্দ দিত। ওর সাথে যখন কথা বলতাম নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হতো। ওর কথা বলা, ওর চলাফেরা, সব কিছুই আমার ভালো লাগত। আপনি ডাকটা আস্তে আস্তে কুমিতে পরিণত হলো। ওর সাথে যখন কথা বলতাম সে এক আলাদা অনুভূতি, যে অনুভূতিগুলো লিখে বা বলে প্রকাশ করা যাবে না। এক অন্যরকম চাওয়া, অন্যরকম অনুভূতি, অনেক কিছু পাওয়ার অনুভূতি, প্রথম প্রেমের অনুভূতি। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমি আরিফের প্রেমে পড়ে গেছি, কিন্তু আরিফকে কেন জানি বলতে পারছিলাম না। একটা ভয়, যদিও রিজেক্ট করে আর আমাদের সম্পর্কও তো মিলে না, যদিও বিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু আমাদের পরিবার কখনোই সেটা মেনে নিবে না। দেখতে দেখতে আমি এসএসসি দিলাম, এসএসসি শেষ করলাম। রেজাল্ট ভালো হওয়ায় বাবা আমাকে একটা টাচ স্ক্রিন ফোন কিনে দিল। বাবা এখন বলছে আমাকে বিয়ে দিয়ে দেবে, বিয়ের পর যদি স্বামী পড়াশোনা করতে দেয় করব, আর না হলে নাই। আমি বাবাকে বলেছি আরও করতে চাই, কিন্তু বাবা সে এক কথাই, বিয়ের পরে স্বামী চাইলে করব। আরিফের সাথে পরিচয় প্রায় 2 বছর। এই 2 বছরে আরিফের সাথে 2 একবার দেখা হয়েছে। এসএসসির পর আপুদের বাড়ি গিয়ে কিছুদিন ছিলাম, তখন আরিফের সাথে দেখা হয়েছিল, তখন ওর সাথে ভালো সময় কেটেছিল। এখনো যখন আরিফের সাথে কথা বলি অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু জানে না এই ভালো লাগা আর কতদিন টিকবে। বাবা যেভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য মুখে পড়ে লেগেছে, মনে হচ্ছে আরিফের থেকে অতি শীঘ্রই অনেক দূরে চলে যাব। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেই চলেছে, কিন্তু আমি মত না দেওয়ার কারণে বাবা এগোতে পারছেন না। দিনগুলো চলে যাচ্ছিল কোনো মতে। আরিফের সাথে নিয়ম করে শুক্রবার কথা বলা, খাওয়া, ঘুম, এগুলোই ছিল আমার রুটিন। কিন্তু হঠাৎ এই নিয়মের ব্যতিক্রম ঘটল। এই শুক্রবার আরিফ আর ফোন দিল না, আমি ফোন দিলেও রিসিভ করেনি। আরিফ কেন এমন করছিল আমি বুঝতে পারছিলাম না, মনে হাজারটা প্রশ্ন জাগত। উত্তরের জন্য ফোনের অপেক্ষা করতাম, কিন্তু না, ওর ফোন আর আসে না। তবুও অপেক্ষা করে থাকতাম, নিজেকে চ্যালেঞ্জ করতাম, যদি আরিফ আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই একদিন ফোন দিব। মাঝে মাঝে নিজেকে বুঝাতাম, আবার মাঝে মাঝে এই বুঝগুলো মনে মেনে নিত না। না থাকতে পেরে ফোন করে বসতাম, কিন্তু আরিফ ফোন রিসিভ করত না। চিন্তায় আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলাম, ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। এভাবে 2 সপ্তাহ যাওয়ার পর সে চেনা নাম্বার থেকে ফোন আসল। আমি ফোন রিসিভ করে বললাম, আরে কোথায় ছিলে তুমি এতদিন, কতবার ফোন করেছি তুমি দেখেছো? টেনশনে আমার খাওয়া ঘুম সব উঠে গেছে, অসুস্থ হয়ে গেছি আমি। তুমি কেন এমনটা করলে,
তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ফোন করে একবার বলতে পারতে, তাহলে এতটা টেনশন হতো না। আমাকে নিয়ে শুধু শুধু তোমাকে টেনশন করতে কে বলেছে? আমি শুধু শুধু টেনশন করেছি? হ্যাঁ, শুধু শুধুই টেনশন করছো। ফোন দেয়নি বলে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়তে হবে? আমি কাল মরে যাইনি বললে অবশ্যই খবর করতে। কেন করো তুমি এমন? কেন করি সেটা কি তুমি বুঝো না? না বুঝিনি, সত্যিই কি বুঝো না? জানি না। আর প্লিজ তুমি আমার সাথে এভাবে কথা বলো না, আমি সহ্য করতে পারিনি, অনেক কষ্ট হয় আমার। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না, তুমি ছাড়া আমার বাঁচা অসম্ভব হয়ে পড়ছে। এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। কেন আরে, আমরা কি একসাথে বাঁচতে পারি না? সেটা সম্ভব না। কেন সম্ভব না সেটা তুমি ভালো করেই জানো। আর সত্যি করে একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার মনে কিছুই নেই? আছে, তুই আর গুড ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড আর কিছু না। আর কিছু থাকলেও সেটা এখানেই মাটি চাপা দিতে হবে, যা সম্ভব নয়। সেটাকে মনে জায়গা দিয়ে আর কষ্ট বাড়াতে পারবো না। সবকিছু এখানেই মাটি চাপা দিয়ে দিলেই কি কষ্ট কমে যাবে? না, তবে আর এগোতে চাই না। চলো না আরিফ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। পালিয়ে গেলেই বাকি, কোথায় যাব? আর তুমি কি ভাবছ আমরা পালিয়ে গেলে কিছুদিন পর সবাই আমাদের মেনে নিবে? না, কখনোই সেটা হবে না। বরং আমাদের জন্য আমাদের পরিবারের লোকজন কষ্ট পাবে। তোমার বোন মানে আমার কাকিমা, উনি আমাকে কতটা ভালোবাসেন জানো? আমি তার ভালোবাসার পরিবর্তে তাকে এত বড় কষ্ট দিতে পারবো না। তোমার জন্য তোমার বোনের সংসারে অশান্তি হোক, আমাদের জন্য তার জীবনে অন্ধকার নেমে আসুক। না রে, আমি এটা চাই না, কিন্তু তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। বাঁচতে হবে, নিজেদের জন্য না, আমাদের পরিবারের জন্য হলেও আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না আরিফ, এমনটা বলো না যে আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারছি না। সেই আমি সারা জীবন তোমাকে ছাড়া কিভাবে থাকব? থাকতে হবে, শুধু নিজেদের কথা ভাবলেই চলবে না, আমাদের পরিবারের কথাও ভাবতে হবে। আমার বাবা মানে যে আমাকে রাস্তার ধারে পেয়ে কোনো কিছু না ভেবেই বুকে জড়িয়ে নিয়েছিল পরম আদরে, আমি কিভাবে সেই বাবাকে কষ্ট দিতে পারি বলো? আমি যদি এমনটা করি তাহলে আর কখনো কোনো বাবা কোনো অসহায় শিশুকে আশ্রয় দিবে না। আমার দিকে মানুষ আঙুল তুলে দেখিয়ে বলবে, ওই দেখ কুড়িয়ে পাওয়া ছেলেরা কেমন বেঈমান হয়। আমি পারবো না তাদের সাথে বেঈমানি করতে, আমাকে মাফ করে দাও প্লিজ। চলেই যখন যাবে তাহলে কেন জীবনে এসেছিল তখন বুঝিনি, বন্ধুত্ব ভালোবাসার রীতিনীতি। প্লিজ আরে আরেকবার ভেবে দেখো, আমাদের ভালোবাসা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কে বলেছে ভালোবাসা শেষ হয়ে যাবে? ভালোবাসাটা আজীবনই রয়ে যাবে, শুধু দুটো শরীরের মিল হবে না, আত্মার মিল তো আমাদের রয়েই যাবে। আমি পারবো না আরিফ তোমাকে ছাড়া থাকতে, এই কষ্ট যে সহ্য করার মতো না, সহ্য করতে হবে। দেখো না আমি কিভাবে সহ্য করে যাচ্ছি। এই দুই সপ্তাহ তোমার সাথে কথা না বলে থাকতে যে কতটা কষ্ট হয়েছে সেটা তোমাকে বোঝাতে পারবো না। শেষবারের মতো একটা কথা বলবো, রাখবে কি বলো? তুমি রিহানকে বিয়ে করে নাও। রিহানকে বিয়ে করলে আর কিছু না হোক তোমাকে মাঝে মাঝে দেখতে পারবো তো, এইটুকু নিয়েই না হয় বেঁচে থাকবো। কোন রিহান? যে পরিবার গত সপ্তাহে তোমাকে দেখতে এসেছিল, আজকে বিকেলেও আবার যাবে, যে ছেলেকে তোমার দোলাভাই পছন্দ করেছিল। রিহান ছেলেটা ভালো, ভালো চাকরি করে, ওর বাড়ি আমাদের বাড়ির পাশে, সম্পর্কে আমার কাকা হয়। আর সবচেয়ে বড় কথা, রিহান আর আমি খুব ভালো বন্ধু। অনুরোধ রইল তোমার কাছে, এই বিয়েতে মত দিয়ে দাও। এই বলে আরেক ফোন রেখে দিল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, ইস কি কষ্ট, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, সবকিছু কেমন অন্ধকার লাগছে। আরিফের কথা মতো সত্যি বিকেলে আমাকে দেখতে আসলো। আমি যখন মায়ের মুখে শুনলাম এরা আপনাদের বাড়ির কাছের লোক, ওদের আশেপাশের আত্মীয়, তখন বুঝে নিলাম এরাই রিহানের পরিবার। এবার আর আপত্তি করলাম না, বিয়েতে মত দিয়ে দিলাম। ওনারা আমাকে আংটি পরিয়ে দিয়ে গেলেন। শুনছি ছেলে নাকি 6 মাস পরে ডিপার্টমেন্ট থেকে বিয়ের অনুমতি পাবে, তখন আমাকে বউ করে ঘরে তুলে নিয়ে যাবে। রিহানের পরিবার আমাকে জিজ্ঞেস করলো আমার এই বিয়েতে কোনো আপত্তি আছে কিনা। আমি মাথা নাড়িয়ে না করলাম।
আপত্তি থাকলেই কি আমি তাদের সেটা বলতে যাব? আরিফ যখন চেয়েছে আমি বিয়েটা করি, বলে সেটাই হোক। আর আমিও ভেবে দেখলাম একেবারে দূরে যাওয়ার চেয়ে যদি আরিফের কাছাকাছি থাকতে পারে, তাহলে তো কখনো না কখনো আরিফকে দেখতে পারব। রিয়ানকে বিয়ে না করলেও কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, তাই আরিফের পছন্দ মতোই করলাম। একজনকে ভালোবেসে আর একজনকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছি, এইটা যে কতটা কষ্টের কিভাবে বোঝাবো। মাঝে মাঝে যখন খুব বেশি কষ্ট হতো, আরিফকে ফোন দিয়ে কান্না করতাম। আরিফ আমাকে বোঝাতো আর বলতো, যখন খুব বেশি কষ্ট লাগবে তখন আমাকে না, রিহানকে ফোন দিবে। ওর সাথে যখন সারাটা জীবন কাটাবে, তাই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা কর। আমার সাথে কথা বললে তোমার কষ্ট বাড়বে বৈকি, কমবে না। তাই এখন আর আরিফকে ফোন দেই না, খুব কষ্ট হলে চিৎকার করে কাঁদি, তবু আরিফকে ডিস্টার্ব করি না। রিহান প্রতিদিন 4-5 বার ফোন দেয় আমার কাছে, কথা বলি, মন চায় না কথা বলতে, তবুও বলি। আরিফ বলে বিয়ের যখন 6 মাস দেরি আছে, তাহলে 6 মাস প্রেম করে নিই। আমিও হুম করে যাই। রিহান ভাবে আমি সত্যিই হয়তো ওর সাথে প্রেম করছি, লজ্জা পাই বলে বেশি কথা বলি না। কিন্তু আমার মনে ক্ষতটাও কখনই বুঝতে পারবে না, বুঝতে দিবও না। এভাবে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসলো, অবশেষে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আর বিয়ের দিন কবুল বলার সময় আরেক কিনা আমাকে কবুল বলতে নিষেধ করছে, কি হাস্যকর না ব্যাপারটা। দরজার অপর পাশে আপুর কণ্ঠে ভাবনা থেকে ফিরে আসলাম। আপু আমাকে ধমকাচ্ছে, কি হয়েছে তোর? কাল থেকে কতগুলো আজব কাণ্ড করে যাচ্ছিস, 1.5 ঘন্টা ধরে ওয়াশরুমে, কি করছিস তুই? আমি চিঠিটা লুকিয়ে ফেললাম, তারপর দরজা খুলে বললাম, কিছু না। এই বলে ঘরে এসে চিৎকার করে কাঁদতে লাগলাম। বিয়ের পরের দিন সকালে আমাকে এভাবে কাঁদতে দেখে অনেকেই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছিল, কিন্তু আমারও কিছু করার নেই। অপেক্ষায় আছি সন্ধ্যা 7টার জন্য। আরিফ আমাকে কেন বাগানে দেখা করতে বলল সেটা জানতে হবে। চলবে।